সাইবার সন্ত্রাস। ছোট্ট একটা শব্দই বিশ্বের গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ, কারণ সাইবার সন্ত্রাস শুধু কয়েকটি সংস্থার তথ্য চুরি বা প্রতারণায় আটকে নেই। অত্যাধুনিক প্রযুক্তিতে ভর করে বিশ্বজুড়ে নাশকতার জাল বুনছে ISIS, হিজবুলের মতো জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি বর্ধমান থেকে ধৃত ISIS এর সন্দেহভাজন জঙ্গি মুসার মোবাইলে একটি অ্যাপ মিলেছে যার নাম প্রিমা, যার মাধ্যমে মেসেজ, ছবি, ভিডিও পাঠানোর রেকর্ড কোনো সার্ভারে থাকে না। ফলে এই অ্যাপ দিয়ে মেসেজ পাঠানোর পর তা ডিলিট করে দিলে তা আর খুঁজে পাওয়া যায় না। গোয়েন্দা সূত্রে দাবি, শুধু মুসা নয়, সম্প্রতি বাংলাদেশে বা ফ্রান্সে জঙ্গি হামলার সময় ISIS এরকম প্রযুক্তি ব্যবহার করেছে যাতে জঙ্গিদের মধ্যে বার্তা আদান প্রদানের কোনো হদিশ গোয়েন্দারা না পান। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গি গোষ্ঠীগুলির প্রযুক্তি নির্ভর এই সন্ত্রাস একমাত্র রোখা সম্ভব প্রযুক্তি দিয়েই। সবার আগে অ্যাপের শনাক্তকরণ, এই টাইপের অ্যাপগুলো মার্কেটে কী কী রয়েছে তাদের এনলিস্টিং করে এবং তার উপর করা নজরদারি করা দরকার। যে সার্ভার থেকে এই নাম্বারগুলো, ফেক নাম্বারগুলো জেনারেট হয়, এগুলো এক একটা কান্ট্রিতে লোকেটেড, নট অনলি US বলুন বা দুবাই বলুন, এরকম না আরও অনেক কান্ট্রিতে ছড়িয়ে আছে। সমস্ত কান্ট্রিকে কিন্তু একযোগে নাপতে হবে কাজটা করতে গেলে। কিন্তু ভয় শুধু থ্রিমা নিয়ে নয়, তার দোসর হিসেবে রয়েছে আরেকটি সফটওয়্যারও, টর। খুব সহজ ভাষায় বললে টর হলো শতাধিক IP অ্যাড্রেসের একটি গোলক ধাঁধা। নাশকতার ক্ষেত্রে কোনো ইমেলের হদিশ পেলে গোয়েন্দারা সাধারণত তার IP অ্যাড্রেসের সূত্র ধরে প্রেরককে খোঁজার চেষ্টা করেন, কিন্তু টরের মাধ্যমে কোনো ইমেল পাঠালে তা শতাধিক IP অ্যাড্রেস ঘুরে পৌঁছয়, ফলে কোথা থেকে ইমেল এসেছে খুঁজতে গোয়েন্দাদের কালঘাম ছুটে যায়। গোয়েন্দাদের মতে ISIS এর মতো জঙ্গি গোষ্ঠী সাইবার প্রযুক্তিতে ভর করেই সারা বিশ্বে সন্ত্রাসের জাল ছড়াচ্ছে, সেই জাল ছেঁড়াই আপাতত সব থেকে বড় চ্যালেঞ্জ। রাজর্ষী দত্তগুপ্ত ও দীপক ঘোষ, ABP আনন্দ।